নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 160 161। তো দেখো, 160 এবং 161 নম্বর পেজ থেকে যে সমস্ত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, ঠিক আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দেবো। তো দেখো, আর বাকি যে এসি কিউবগুলো আছে সেইগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। তোমরা এইগুলো বাড়িতে বসে খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। এইগুলো যদি ভালো করে, যদি মোটামুটিভাবে 10 থেকে 15খানা সেট যদি এবিটিএ টেস্ট পেপার যদি ভালো করে সলভ করে যাও, তাহলে তোমাদের অঙ্কতে কোনো ভয় থাকবে না, ঠিক আছে। কমসে কম এখান থেকে তোমরা অনেক কোশ্চেনই কমন পেয়ে যাবে। তো দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট তোমাদের আমি দেখাচ্ছি 160 নম্বর পেজের। তো দেখো, রোমানরের অ্যান্সার হবে 1 বছর মানে। তো দেখো, একই বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু 1 বছরের সমান হয়। আর রোমান টুয়ের যে প্রশ্ন আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কের মানটা বের করতে হবে, কিন্তু এখানে কিন্তু টেস্ট পেপারে একটু ভুল আছে, ঠিক আছে। এর অ্যান্সার হবে, টেস্ট পেপারে 2 আছে কিন্তু এর অ্যান্সার হবে কে সমান সমান 8, ঠিক আছে। তো দেখো, রোমান 4-এর প্রশ্ন এবং রোমান 3-এর প্রশ্ন তো তোমরা দেখে নিলে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এক্স ধরে মানে এক্স দিয়ে করেছি, ট্যানের ফর্মুলা ইউজ করেছি, এ সি বাই এ বি সমান সমান ট্যান থিটা, এক্স এক্স কেটে গেলে কি আছে 1/√3 সমান সমান ট্যান থিটা। তো দেখো, ট্যান 30° সমান সমান ট্যান থিটা, তার মানে কি থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে, থিটা ইজ ইকুয়াল টু 30° হবে, ঠিক আছে। খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। 5 দাগের অঙ্ক, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো দেখো, দৈর্ঘ্য 2+√6 প্লাস টু প্লাস রুট সিক্স সমান সমান 4√6-এর হোল স্কোয়ার, আর 2√6 আর 2√6 মানে কি 24 24 48, টোটাল ক্যালকুলেশন করে 144, এর রুট মানে কি 12 সেন্টিমিটার। ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমি 6 দাগের অঙ্কটা দেখাবো তোমাদের। তো দেখো, রোমান 6-এর যেটা বলেছে ঊর্ধ্বক্রমে ভালো করে সাজানো হয়েছে। তো দেখো, আমি কিন্তু এটা তোমাদের সলভ করে দেবো, তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে। আমি কিন্তু এখানে যুগ্মর ফর্মুলা ইউজ করেছি, 1/2n/2 তম প্লাস n/2 প্লাস অন্তব, মানে n সমান সমান কী আছে 10, তাই তো 10খানা সংখ্যা আছে। তো দেখো, ফাইভতমতে কী আছে, এক্স প্লাস 2 আছে, সিক্সতমতে এক্স প্লাস 6 আছে। প্রশ্ন অনুসারে করেছি 1/2 এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 6 সমান সমান 24, টোটাল ক্যালকুলেশন করে। তো দেখো, 24 দুগুণে 48, ঠিক আছে, এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 6 সমান সমান কী আছে 48 আছে। এবার দেখো, ক্যালকুলেশন করে এক্স প্লাস 8 সমান সমান 48, তাই তো। তো দেখো, এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। 2x+8 সমান সমান 48, 2x সমান সমান 48-8, 2x সমান সমান 40, x সমান সমান 40-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 20 হবে। তো দেখো, এখানে বলেছে মধ্যমার অঙ্কটা বের করতে বলেছে। তো দেখো, আমি টোটাল এক্সের মান 20 আছে, 20+6 26, ঠিক আছে, এইগুলো কিন্তু সলভ করে দিয়েছি। এবার আমি দেখতে পারছি যে 1/2 n/2 + n/2 + অন্তম, এইটা আমরা যুগ্মর ফর্মুলা ইউজ করেছি, ফাইভতম বেরিয়েছে এবং সিক্সতম বেরিয়েছে। তো দেখো, ফাইভতমতে কী আছে 22 আছে এবং সিক্সতমতে 26 আছে, যোগ করলে কত হবে 48 হবে, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 24 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 24। কী হবে এর অ্যান্সার, এর অ্যান্সার হবে 24 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক। এবার আমি 2 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো, এর অ্যান্সার হবে 12.5%, ঠিক আছে। আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা, 9x থেকে 8x বাদ দিলে 1x থাকে, সময় সমান সমান টি সমান সমান 1 বছর, সুদের হার ব্র্যাকেট মতো আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই পি মাল্টিপ্লাই টি, ইন্টারেস্ট কত আছে এক্স মাল্টিপ্লাই 100, আর কী আছে পি এর মান কী আছে 8x মাল্টিপ্লাই 1। তো দেখো, ক্যালকুলেশন করে 25/2 পেয়েছি, অর্থাৎ 12.5%। এবার আমি রোমান 3-এর অঙ্ক সলভ করবো, কী বলেছে। তো দেখো, রোমান 3-এর অ্যান্সার বেশ সমান হবে, কারণ সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবং এবি বাহুর অক্ষ করে যদি ত্রিভুজের একটি পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কী হবে সমান হবে, এটা তো তোমরা জানো। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, সাইন ব্র্যাকেট মধ্যে থিটা -30° সমান সমান 1/2, সাইন 1/2 মানে কি সাইন 30, সাইন সাইন বোথ সাইড থেকে কেটে গেছে, থিটা -30 সমান সমান 30°, থিটা সমান সমান 30° প্লাস 30° সমান সমান 60°, কী হবে 60° হবে, ঠিক আছে। কস থিটা, কস থিটার মান কত 60°। তো দেখো, কস 60° মানে কি 1/2, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে 1/2। 5 নম্বরের প্রশ্ন, এর অ্যান্সার হবে সমান হবে, কারণ একটি নিরেট। তো দেখো, ভালো করে দেখে নাও, 4r/3 সমান সমান এইচ, 4r/3 সমান সমান এইচ 1, 4r সমান সমান 3 এইচ
আর বাই এইচ সমান সমান থ্রি এস টু ফোর। তো দেখো এটা কিন্তু সমান নয়, থ্রি এস টু ফোর হবে। তো দেখো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ছ নম্বরের অ্যান্সার হবে 20। তো দেখো আমি করে দিয়েছি সলভ, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার আমি তিন দিকের প্রশ্নগুলো সলভ করেছি। তো দেখো এখানে যে অঙ্কটা বলেছে রাজু এবং রোহিতের যে মূলধনের অনুপাত 5:4 এবং রাজুর মোট লাভ 80 টাকা এবং রোহিতের, তো দেখো এখানে যে অঙ্কটা আছে এটা কিন্তু মিথ্যা আছে। আমাদের রোমান টুয়ের যে প্রশ্ন আছে এটাও কিন্তু মিথ্যা, ঠিক আছে, এটাও কিন্তু মিথ্যা আছে। রোমান থ্রির যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু সত্য আছে, কারণ এ বি মাল্টিপ্লাই বি সি মাল্টিপ্লাই সি এর সমান সমান এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাল্টিপ্লাই বি এ স্কোয়ার মাল্টিপ্লাই সি এ স্কোয়ার ক্যালকুলেশন করে 1:1 সত্য। ছ নম্বরের প্রশ্ন এটা কিন্তু মিথ্যা, কারণ এখানে কস 18 ডিগ্রি আছে, কারণ কস 12 ডিগ্রি মানে কস 90 থেকে 12 যদি বাদ দিই তাহলে কিন্তু এখানে আমাদের 78 ডিগ্রি হবে, তার জন্য অঙ্কটা মিথ্যা আছে। পাশে দুটো অঙ্ক করে দিয়েছি। 5 নম্বরের প্রশ্ন 4r² ঠিক আছে এবং 4/3πr³, ঠিক আছে। তো দেখো এখানে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনটা বের করেছি। তো দেখো s³/v² মানে 4πr² এর মাথায় কিউব বাই 4/3πr³ এর স্কোয়ার। তো দেখো 64π³ আর 16/9 π² আর 6। তো দেখো ক্যালকুলেশন করে 36π বেরিয়েছে। 5 নম্বরের প্রশ্ন কিন্তু এটা কিন্তু ভুল আছে, কারণ এই যে অঙ্কটা আছে এটা কিন্তু বৃত্তস্ত হতে পারে না, এটা কিন্তু ত্রিভুজাকৃতি হয়। তো আমি করেছি কিন্তু বৃত্তস্ত চতুর্ভুজের জন্য মিথ্যা, ঠিক আছে, কারণ বৃত্তস্ত চতুর্ভুজের কোনো দিন এখানে 1 বেরোয় না, ঠিক আছে। পুরোপুরি ক্যালকুলেশনে ভুল আছে, মানে অঙ্কটাই ভুল আছে। 4 নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অ্যান্সার হবে r = 10% হবে। তো দেখো রোমান টুয়ের যে প্রশ্ন আছে বছরের শেষে মোট লাভ 3700 3700 টাকা, a:b:c 1/6:1/5:1/4 ক্যালকুলেশন করে 10:12:15 এবং 37 পেয়েছি। এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু সি এর অ্যান্সার চেয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা অ্যান্সার বের করেছি, ঠিক আছে, মানে সি এর অ্যান্সার 1500 টাকা। তো দেখো সি এর লাভ আমি সবগুলো দেখিয়েছি, যদি তোমাদের পরীক্ষায় কাজে লেগে যায় তার জন্য। তো দেখো পরের প্রশ্ন আছে রোমান থ্রির প্রশ্ন, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, অ্যান্সার মিলছে না, বাট আমার মতে অ্যান্সার -2 হবে, ঠিক আছে। তো দেখো α/β -1/6 α/β k/6, ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি অ্যান্সার পাচ্ছি k = -2। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু -2 হয়েছে। আর রোমান ফোর যে কী আছে a+b √ab = 2:1। তো দেখো আমি a+b √ab = 2/1, a+b = √ab। তো দেখো a+b √ab a - √ab + b, তো দেখো ক্যালকুলেশন করে কেছে √a - √b এর হোল স্কোয়ার। তো দেখো রুটটা চলে গেল √a = √b, a:b = 1:1। তো দেখো 5 দাগের অঙ্কটার অ্যান্সার 35 ডিগ্রি হবে, এটা আমি অন্য নিয়মে তোমাদের একবার করিয়ে দেবো। 6 নম্বরের প্রশ্ন কী আছে ac = x একক, ab = x√3 একক, ac/ab = tan θ। তো দেখো x/x√3 = tan θ, 1/√3 = tan θ, 10 30 ডিগ্রি = tan θ, θ = কত আছে 30 ডিগ্রি আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলছি, খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভাইরাল অঙ্ক বলে আমি মনে করি। cos²θ - sin²θ সমান সমান 1/2 হলে cos⁴θ - sin⁴θ মানে কি a² - b² a+b × a - b, cos²θ - sin²θ 1/2, তাই তো 1/2 × sin² + cos² = 1, ঠিক আছে। তা ক্যালকুলেশন করে কত পেয়েছি 1/2 পেয়েছি। তো দেখো 7 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখে নাও অঙ্কটা, আমি ভেদের অঙ্ক খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা বাড়িতে বসে খাতায় লিখে কিন্তু বারবার কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটা করতে পারবে। x + y = x - y। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে, ঠিক আছে।